اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا وسلم. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد. আজকের এই আজিম শান ওরুস মাহফিল হযরত মাওলানা আলী মোল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহির ষষ্ঠ ওরুস শরীফ উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং অতিথি প্রাণ সেমেনে ক্রাম, আমরা জানি যুগ যুগ ধরে আমাদের বিশেষ করে উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অলিগলির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, জিন্দা রেখেছেন বলে আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? কিন্তু আজকে আল্লাহর অলিগলির মাজারে যখন আমরা জিয়ারত করার উদ্দেশ্যে যাব, এক শ্রেণীর লোকরা বলে আল্লাহর অলির মাজার জিয়ারত করা নাকি নাজায়েয়, শিরিক বেদাত বলে নাউজুবিল্লাহ মিন যালিক, এবং আল্লাহর অলিগণ কোন কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। আল্লাহ জাল্লা শানহু আল্লাহর অলিগণকে এমন পাওয়ার দান করেন আল্লাহ পাকের দানে তারা আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ পাকের অলি আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহর অলির মাজারে যারা যায় এই মাজারওয়ালা আল্লাহর অলি তাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাসাহিদুল ইমানের প্রণেতা বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে মাজহারি শরীফ আল্লামা কাজী সামাল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি 152 পৃষ্ঠার মাঝে আলা ইন্না আউলি আল্লাহ লা খাফুন আলাইহি ওয়ালা হুম ইহজারুনের ব্যাখ্যা লিখতেছেন, যারা আল্লাহর অলি হয়ে যায় বিশ্ববিখ্যাত যে তফসিরটা কওমি মাদ্রাসায় পড়ায় সারা বিশ্বের প্রায় 65টা দেশের মাঝে ওই তফসির কারা পড়ানো হয়, এই তফসিরের 152 পৃষ্ঠায় এই তফসিরে লেখা আছে যারা আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের মাঝে, তাদের কলবের মাঝে, তাদের জিসিমের মাঝে আল্লাহ পাক কুওয়াতের শক্তি দান করেন বলেন আলহামদুলিল্লাহ। এই শক্তির দ্বারা তারা কি করতে পারে, ওয়াইয়া হাইসুনা ফি সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি, আল্লাহ পাকের শক্তির বলে তারা ইন্তিকাল করার পরেও জমিনের মাঝে ভ্রমণ করতে পারে, বেহেশতের মাঝে ভ্রমণ করতে পারে, এমনকি আল্লাহ পাকের আসমান শরীফের মাঝে ভ্রমণ করতে পারে বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, যারা আল্লাহর আল্লাহর অলির মুরিদ হয় আল্লাহর অলির ভক্ত হয় তারা যখন বিপদে পড়ে ডাক দেয় ইয়া গুসুল আজম ইয়া খাজা বাবা, এরকম যদি ডাক দেয় তখন তিনি বলতেছেন ওয়া ইয়া হাইসু সাউনা ইয়ানসুরুনা আউলিয়াহুম, তাদের বন্ধুদেরকে তারা সাহায্য করতে পারে বিপদে পড়লে বলেন সুবহানাল্লাহ। আর শুধু সাহায্য করতে পারে তাই নয়, রশিদ আহমেদ গাঙ্গুহি ইমদাদুস সুলুক ইলা আসহাবিল আখলাক কিতাবের মধ্যে লিখেছেন, মুরিদের সামনে সব সময় 24 ঘন্টা তার পীর হাজির নাজির তাকে বলেন সুবহানাল্লাহ। আদিল্লাহ কামেলা 100 আদিল্লাহ কামেলা 153 পৃষ্ঠার একটি দলিল উপস্থাপন করছি হযরতে বসেন বসেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব, কিতাবের নাম আদিল্লাহ কামেলা পৃষ্ঠা নম্বর 152, তিনি লিখতেছেন যদি কেউ মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় তাহলে এই ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার কাছে যদি হাজির নাজির মনে করে তো কোনো অসুবিধা নাই, এটা বৈধ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, কিতাবের নাম ইমদাদুস সুলুক 10 পৃষ্ঠায় রশিদ আহমেদ গাঙ্গুহি লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে কলকায়নাতের মালিক বানিয়ে দিয়েছেন। প্রিয় নবী যা ইচ্ছা তাই করতে পারেন, যেহেতু আল্লাহ পাক ওনাকে মালিকানা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি আদিল্লায় কামেলায় মাহমুদ হাসান দেওবন্দি সাহেব, তিনি বলেছেন যে যদি কোনো মুরিদ চক্ষুটা বন্ধ করে তার বিপদে পড়ে তার মুর্শিদকে ডাক দেয়, তারপরে হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দের 1250 আলিমের পীর, আশরাফ আলী তানভীর পীর, রশিদ আহমেদ গাঙ্গুহি পীর, কাশেম নাহাতুবীর পীর, তিনি মাসালায়ে হাফতে ফয়সালার 7 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যদি কেউ ইয়া মুর্শিদি ইয়া মুফসি ইয়া আন্তা মালি আন্তা কাফি বলে ডাক দেয় আর যদি এ বিশ্বাস করে তার সিও পীর এই কথাটা শুনতেছে, সে ইন্তিকাল করার পরেও তাকে সাহায্য করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় কম, মাত্র 10 মিনিট সময় দিচ্ছে, কি আলোচনা করব, কারণ এগুলি আকীদার আলোচনা। আজকে দেশে বিদেশে গড়ে বাহিরে সালাফিরা, আজকে শিয়ারা, খারিজিরা, মওদুদিরা আজকে আমাদেরকে নাজায়েজ ফতোয়া দিচ্ছে। উরুশকে বুখারী শরীফ দ্বারা জায়েজ এটাও আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ করে দিতে পারবো, আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা লিখেছেন, এখানে একটি হাদিস নকল করতেছেন, ওয়া আন কাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না বেলালান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন কুনতা ইন্নামা ইশতারাইতানি নিশ্চয় লি নাফসিকা ফামসিকনি ইন কুনতা ইন্নামা ইশতারাইতানি ফামা আল্লাহি ওয়া দাআনি ওয়া সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার হালাত নামক শহর থেকে আমার প্রিয় নবীর বিরহ যখন তিনি মদিনা থেকে বিদায় নিয়েছেন, একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহ রাসূল উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া বেলাল হাযা জাফু আলিয়া বেলাল আমা আলা তারাউনি আন্নালাকা ইয়া বেলাল, একি বেলাল আমাকে দেখার কি তোমার মনে চায় না, আমি রাসূলকে কি তুমি দেখতে তুমি পারো না, তুমি কি আমার দরবারে আসতে পারো না। তিনি একটা উটের পৃষ্ঠে করে ইয়া সাইয়িদ ইয়া রাসূলুল্লাহ বলে প্রিয় নবীর রোজাপাকে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসায় কিতাবটা পড়ায় আল্লামা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, তারপরে শরহে মাওহিবুল লাদুনিয়া আল্লামা ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী 31 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় যদি কেউ ইয়া সাইয়িদি ইয়া মুর্শিদি বলে ডাক দেয়, হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি নকল করতেছেন, তিনি বলতেছেন একদিন আমি বসে আছি, বসে থাকার পরে আমি যখন প্রিয় নবীকে হাজির নাজির বলি, প্রিয় নবীর মিলাদ কিয়াম করি, তখন এই ভারতবর্ষে কিছু সংখ্যক লোকেরা আমাকে ফতোয়া দিলা বেদাত, আমি বেদাত করেছি। তখন আমি মনের দুঃখে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিবৃতে আমি একটা ঘরে চলে গেলাম। যাওয়ার পরে আমি দুনিয়ার সবার থেকে বিমুখ হয়ে গেলাম। আমি একটি খালি ঘরের মধ্যে গিয়ে আমি একটি প্রার্থনা করলাম, কি প্রার্থনা জানেন, দেখেন হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি কে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানাতুবি ওনার উস্তাদ, তারপরে আশরাফ আলী তানভীর উস্তাদ, রশিদ আহমেদ গাঙ্গুহির উস্তাদ, এরকম 1250 আলেমদের পীর যিনি তখনকার সময় ওনাকে গাউসুল আজম উপাধি দিয়েছে, রাহমাতুল্লাহি আলামিন কিতাবের মধ্যে হুসাইন আহমেদ দেওবন্দি ওনাকে গাউসুল আজম বলেছে, লাতাফে রাশিদিয়ার মধ্যে ওনাকে কুতুবুল আকতাব বলেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন যে কি, যে আমি যখন বিপদে পড়ে যাই তখন আমি দোয়া করছি, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবে কিবরিয়া পরিয়া ধাই সখত মুশকিল মে পড়া হো আজকাল আই মেরে মুশকিল কুশা পরিয়া ধাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেদাতি বলে আপনাকে ভালোবাসি বিদায়, আপনার মিলাদ শরীফ পড়ি বিদায়, আপনার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বিদায়, আজকে আমাকে বেদাতি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হাজির নাজির বলে বিদায়, আমাকে বেদাতি বলে আমি দুনিয়ার সব মানুষ থেকে বিমুখ হয়ে আমি আপনার দরবারে প্রার্থনা করছি, আপনি আমাকে সাহায্য করুন, আপনি হচ্ছে না বিপদ থেকে রক্ষাকারী, আপনি হচ্ছে না আমার মুশকিল কুশা। বলেন সুবহান। এই কথা কি আমরা বলছি না দেওবন্দি আলেমরা বলছি, কথা বলেন কারা বলছে, তো তারা যদি বলে তাদের আলেমরা যদি বলে না যায় বেদাত হয় না, তো আমরা বললে কেন বেদায়ত হবে, কি বলেন আপনারা, ঠিক না বেঠি, আমরা বললে বেদাত হবে আর ওনারা করলে জায়েজ হবে, এটা কি আপনার নীতিগত কথা হলো নাকি অনীতি কথা হলো। এবার আসেন উরুশ শরীফ সম্পর্কে যে দলিলটা দিছিলাম, মালাবুদ্দা মিনহু কিতাবের নাম আল্লামা কাজী সালাল্লাহ পানিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দেওবন্দ মাদ্রাসায় কিতাবটা পড়ায়, বাংলাদেশের সব কওমি মাদ্রাসায় কিতাবটা পড়ায়, যদি কোনো ব্যক্তি
প্রামাণিক প্রিয় নবীর শান মোবারক নিয়ে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করে। আর শুধু তাই নয়, প্রিয় নবীর একখানা চুল মোবারককে যদি কেউ অহংকার করে অহংকার করে বলে এটা চুল আর কি, তখন সে কাফের হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, সালাফিদের ইমাম একটি কিতাব তিনি লিখেছেন ইউসুফ হামদানি, এই আজকে যারা সালাফিরা আমাদেরকে বাদাত বলে আমাদেরকে মুশরিকের ফতোয়া দেয় আল্লাহর ওলির দরবার আসলে, ওই ব্যক্তি একটা কিতাব লিখেছেন যে আল্লামা ইউসুফ একটি কিতাব লিখেছেন ইংলিশে, তিনি এই কিতাব কানা লিখেছেন, ওই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে তিনি লিখতেছেন যে কি, যারা আল্লাহর ওলি হয়ে যায় এমন ক্ষমতা আল্লাহ পাক তাদের কলমের নিচে দান করে, সেই ক্ষমতা বলে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করে তাদের বক্তকে সাহায্য তো করেই করে, তারা বিপদে পড়ে যদি ডাক দেয় তখন তাদের শত্রুদেরকে ধ্বংস করতে পারে বলে সুবহানাল্লাহ। এটা কি আমরা বলছি না দেওবন্দি আলেমরা বলছে? দেওবন্দি আলেমরা বলছে সালাফিদের কিতাব। এবার আসেন তারা কি বলছে, আমরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করি, মনে করি না আমরা? প্রিয় নবী উপস্থিত হতে পারে কিনা? বুখারী শরীফের হাদিস 407 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, কালা হাল তারাওনা হা হুনা কিবলাতি ফা ওয়াল্লাহি মা ইখফা আলাইহি সালাতিকুম ওয়ালা খুশুউকুম ওয়ালা ইন্নী আরাকুম বিযাহরি। হে আমার সাহাবাগণ, তোমরা কি মনে করো আমি রাসূল শুধু কানায় কাবার দিকে তাকিয়ে থাকি? আরে না না, আমি যখন কানায় কাবার দিকে থাকি তাকিয়ে থাকি তোমরা পিছনে কি করতেছো, কিভাবে কথা বলতেছো, কিভাবে নামাজ পড়তেছো, কিভাবে রুকু করতেছো, আমি রাসূল একাও দেখি। আরে শুধু তাই নয়, তোমাদের অন্তরে কি বিরাজ করতেছে আমি রাসূল তোমাদের অন্তরের খবরটা জানি বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ, চ্যালেঞ্জ করলাম পারলে খন্ডাইবেন বুখারী শরীফের হাদিস, বুঝতে পেরেছেন? তারা বলে বুখারি দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়, বলে যে না বুখারী শরীফে এটা আছে এটা নাই। বিশ্ববিখ্যাত কিতাব শরহে শিফা শরীফ আল্লামা মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস নকল করেন, তারপরে মাওহিবের লাদুনিয়া পড়াতে একখানা হাদিস নকল করেন, তিনি বলতেছেন যে কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান তাস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আইদান ওয়া আন উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাল্লাহ তাআলা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া মা হুয়া কাইনুন ওয়া ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া ওয়া কাআন্না আনজুরু ইলা কাফি হাদি ওয়া সুবহানাল্লাহ। ইরশাদ করতেছেন রে আমার সাহাবরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন, ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়াদ দুনিয়া, ইন্নার পরে যখন কাদ আসে অর্থাৎ যখন হরফে মুসাববাবিন ফেইলের পরে যখন তাকিদ আসে তখন এটা হয় যে হরফে মুজারি ইস্তেমরাও দাওয়া সর্বকালের জন্য। প্রিয় নবী দুনিয়া থেকে পর্দার আগে যেভাবে পাওয়ারফুল ছিলেন, দুনিয়া থেকে পর্দা করার পরে ঠিক সেইভাবে পাওয়ারফুল বলেন সুবহানাল্লাহ। আরে আমি বলি না, হাদিসে বলে প্রেমী বলতেছেন আল্লাহ পাক সমগ্র বিশ্বজগৎটাকে আমার সামনে উন্মোচন করে দিয়েছেন, আমি কেমন ভাবে দেখি তোমরা জানো, ফানা আনজুরু ইলাই কাফি হাতি, যেভাবে হাতের তালুকে দেখতে কোনো সমস্যা হয় না আমি রাসূলের জন্য সারা বিশ্বজগৎটা দেখতে কোনো সমস্যা হয় না বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের 397 পৃষ্ঠা, ওয়ান সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাইতু হাত্তা রাব্বি ফাসারিকাহা ওয়া মাগরিবাহ বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছেন, আমি পৃথিবীর আদ্য থেকে অন্ত পর্যন্ত কোটি থেকে প্রচ্ছ পর্যন্ত সব কিছু আমি রাসূল দেখে নিয়েছি, তোমাকে চিনি তোমার বাবাকে চিনি, আমার উপর যখন দুরূদ শরীফ পড়ো বেলা ওয়াসাতাতিন কোনো মাধ্যম ছাড়া আমি দেখতে পারি বলে সুবহানাল্লাহ। বিশ্বাস বিশ্বাস হয়নি আপনাদের? আসলে আরেকটা দলিল দিয়ে শেষ করে দেবো, কি বলেন? এই দলিলটা না দিলে চলবে না। ওরা বলে যে সুন্নি আলেম ওলামারা কিতাব দিয়ে ওয়াজ করে না, হাদিস শরীফে নাই, কোরআন শরীফে নাই, এগুলি বলে কিনা? বলে তারা আমাদেরকে ধোঁকা দেয়, আপনাদেরকে ধোঁকা দেয়, কোরআনের পাকের প্রত্যেকটি আয়াতে কারিমায় রসুল হাজির নাজির প্রমাণ দিয়ে দেবো বলেন সুবহানাল্লাহ। তোমরা কানা তোমরা দেখো না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়ু হে নবী, ইন্না আরসালনাকা নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষী হিসাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাক্ষীর মানা কি, মুনজিদ কিতাব কমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় আছে, তারপরে আল মুফরাদাত কিতাব আল্লামা রাগেব ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাইহি শাহিদান শাহিদান ব্যাখ্যা লিখতেছে যে কি, আর শুহুদু ওয়া শাহিদাতুল হাজিরি মাল মুশাহাদাতি লি ইম্মাল বাসারি ওয়াল বাসিরাতি বলেন সুবহানাল্লাহ। লুগাত আরবি লুগাতের মতে এটা কি কোনো মৌলবীর মন গড়া মানবেন নাকি কিতাবের কথা মানবেন? আরে
মানে কোরআন শরীফ বোঝার জন্য লুগাত আছে, ডিকশনারি আছে। আমরা যখন ইংরেজি কেউ পড়ায়, আমাদের শিক্ষকরা যখন ইংরেজি পড়ায়, একটা ওয়ার্ড মিনিং না বুঝলে আমরা ডিকশনারি খুঁজে ঠিক যাবে ঠিক, এবং এক একটা ওয়ার্ডের অনেক প্রতিশব্দ আছে, সিনোনিম আছে, ঠিক না? তো আরবির এরকম একটি শাহিদার মোট 73টা অর্থ আছে, কয়টা অর্থ আছে? এখন ওনারা এক ঘন্টায় তফসির করে একেবারে সারা দুনিয়া শেষ করে, অথচ তফসির করার জন্য 84টা জ্ঞান লাগে, কয়টা জ্ঞান লাগে? 84টা বিষয়ের উপরে পণ্ডিত অর্জন করতে হয়, আর বর্তমানে 25টা জ্ঞান অবশ্যই থাকতে হবে, নতুবা তফসির শোনানো সম্ভব হবে না। কারণ কোরআনে পাকের তফসির দুই ধরনের হয়, একটা হচ্ছে মুতাশাবিহা আর একটা হচ্ছে মুহকামা, স্পষ্ট এবং অস্পষ্ট। তার অস্পষ্ট কোরআনের আয়াতগুলি আপনাদের সামনে বয়ান করে মিসগাইড করে ঠিক হবে ঠিক, এবং কোরআনে পাকের 63টা সুরার মাঝে নসব মনসুকের আয়াত আছে, ওই আয়াতে কারিমার দিয়ে তারা ওয়াজ করে। কোরআনে আছে মনে মনে গুনাহ করলে গুনাহ হয়, প্রিয় নবী ইরশাদ করেছেন বারেলাহি আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে মনে মনে গুনাহ করবে, আমি বরদাস্ত করলাম না, আল্লাহ তুমি এটা তুলে দাও। আল্লাহ বলেছে বন্ধু আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা, অবশ্যই আমি আপনার কথা শুনব, আপনাকে খুশি করব, আপনি কি চান? প্রিয় নবী বলে আমার উম্মত মনে মনে গুনাহ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক বলেন বন্ধু নিশ্চিন্ত দিলাম, গ্যারান্টি দিলাম, আপনার উম্মত মনে মনে গুনাহ করলে আমি আল্লাহ লিখব না, কোরআন থাকবে কিন্তু তার তাফসীর চলবে না, বলেন সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী? হাজেরা মসজিদে শাহিদা ওয়া শাইয়ান, শাহিদ মানে মিটিং উপস্থিত হওয়া, প্রত্যক্ষ দর্শন করা। এই আয়াতে কারিমার তারা সালাফি মাযহাবের ইমাম তিনি ইউসুফ তিনি লিখতেছেন যে কি এটার অর্থ কি লিখতেছেন যে ও মাই বিলাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ট্রুলি উই হ্যাভ সেন্ট দিস অ্যাজ এ ওয়ার্নার অ্যাজ এ বিয়ারার গ্লাড টাইডিংস এন্ড স্প্রেডিং লাইট ফর দা অল ম্যানকাইন্ড, বলে সুবহানাল্লাহ। তারা লিখতেছে ল্যাম্প স্প্রেডিং লাইট, ল্যাম্প স্প্রেডিং লাইট মানে হলো কি উজ্জ্বল প্রদীপ, আর বৈজ্ঞানিকের থিওরি হচ্ছে লাইট আপন লাইট, নূরের উপরে নূর। বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর সৃষ্টির পিছনে একটা মহান শক্তি আছে, একটা পাওয়ারফুল একটা ব্যাংক আছে, ওই পাওয়ারফুল শক্তিটাকে কেন্দ্র করে যিনি যিনি সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন। বিজ্ঞানীকে প্রোটন ইলেকট্রন নাইট্রন সাইট্রন এগুলি থিসিস করতে করতে ব্যাখ্যা করতে করতে তারা সর্বশেষে তারা বলেছে ওই পাওয়ার ব্যাংকটা কি তোমরা জানো? কয়টা হচ্ছে একটা লাইট আপন লাইট। চিৎকার করে বলেন সুবহান, লাইট আপন লাইট মানে কি? আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করে দিয়েছে লাইট আপন লাইট মানে কি, কাদে জাআকুম মিনাল্লাহি নূর, বলেন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আমি বুঝাতে চাচ্ছি আমার প্রাণাদিক প্রিয়নবীর ক্ষমতা কতটুকু। আপনি এখানে বসে আছেন, আমাদেরকে যে প্রিয়নবী দেখতেছেন, এই সালাফি মাযহাবের ইমাম তিনি বলতেছেন প্রিয়নবীকে আল্লাহ পাক কি করেছেন যে আই হ্যাভ সেন্ড ইউ অ্যাজ এ আই উইটনেস, আমি আপনাকে প্রত্যক্ষ সাক্ষীকারী হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। যদি উইটনেস বলতো, উইটনেস মানে সাক্ষী, উপস্থিত থাকতেও পারে অনুপস্থিত থাকতেও পারে, এটাকে বলে সাক্ষী। কিন্তু তিনি বলেছেন আই উইটনেস, আই উইটনেস মানে প্রত্যক্ষ সাক্ষী, মানে উপস্থিত হয়ে সাক্ষী দেওয়া, বলে সুবহানাল্লাহ। তো এটা না যায় কিভাবে হবে? আসেন তাফসীরে রুহুল মানি 11 খণ্ডের 45 পৃষ্ঠা, তাফসীরে রুহুল মানি 11 খণ্ডের 45 পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় মুফতি আলোসি আল্লামা ফাবনাবি রহমাতুল্লাহ আলাইহি, এই যে তাফসীরে রুহুল মানির পরে তা আল্লামা মাহমুদ আলোসি তিনি লিখতেছেন যে কি ইন্না আরসালনাকা শাহিদান আই মাম বুইস্তা ইলাইহিম তুরাকিবু ওয়া তুশাহিদু আমওয়ালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা আনহুম মিনাত তাসদিকি ওয়া তাকযিবি ওয়া সাইরুহুম মিনাল হুদা ওয়াদ দালালা ওয়া তুআদ্দিহা ইয়াওমাল কিয়ামাতি ফিহা আদাম মাকবুলান, বলেন সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদ আলসি লিখতেছে আমার প্রিয় নবীকে শাহিদ আল্লাহ এজন্যই করেছেন, কে সৎ পথে আছে এটা আমার নবী প্রত্যক্ষ দর্শন করতেছেন, কে ভুল পথে আছে এটাও প্রত্যক্ষ দর্শন করতেছে, কে নবীকে কষ্ট দেয় এটা আমার নবী দেখতেছেন, কে নবীকে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া বলে আমার নবী এটাও দেখতেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল সমূহ দেখে দেখে আমার নবী সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আদা মাকবুলা ফিহা ওয়া মা আলাইহিম, আল্লাহ বলেছে বন্ধু আপনার সেই সাক্ষীরা আমি কোন প্রকারের কন্ট্রাডিকশন ছাড়া আমি গ্রান্টেড করে নেব এর জন্য আপনি শাহিদ, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখতে পারে কিনা, আপনারা কি বলেন পারে কিনা? একটা হাদিসের দলিল দিয়ে শেষ করে দিই, ঠিক আছে? এইটা যা আমাদের দরকার, আমরা বলি প্রাণাদিক প্রিয় নবী আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। আচ্ছা আমাদের ঠিকানা কি প্রাণের ভূমি না? আপনারা কি বলেন ঠিক না বেঠিক? আপনি যখন সেন্টার যখন ভুল করবেন
পৃথিবীর প্রত্যেকটা বিষয়, যেমন আমি একটা জমিতে আঁকবো, এই যে একটা বিন্দু আঁকবো, আমরা আঁকার পরে একটা সেন্টার থাকবে না, থাকবে কিনা? তো সেন্টারে যদি প্রবলেম হয় তাহলে কি আপনি গোলাকার বৃত্ত আঁকতে পারবেন? এলোমেলো হয়ে যাবে। তো সেন্টার হচ্ছে আমার প্রাণের প্রেণভূমি, এই জন্য বলা হয় আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। দলিল কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতগণ একজন থেকে আরেকজনের কাছে যাবে, কেউ সবাই বলবে আমরা পারবো না, লাস্তু না, আমরা নাই, আমাদের পাওয়ার নাই, এভাবে সবাই তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেওয়ার পরে প্রাণাদিক প্রেণভূমির দরবারে যাবে, প্রেণভূমি বলবে আনালাহা, আমি আছি তোমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইন্তিকাল করার পরে প্রেণভূমি আমাদের সেন্টার, তাহলে দুনিয়ার মাঝে কি প্রেণভূমি আমাদের সেন্টার হবে কিনা বলেন? আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, সবাই বলেন আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। কেন আমাদের প্রাণের ভূমি মদিনা আমাদের ঠিকানা? মরণের পরে আমরা লাশটাকে রাখার পরে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দিকে আমরা সুপর্দ করে দিই, নামাজ পড়ার সময়, আত্মহিয়াত করার সময় রসুলকে সালাম দিয়ে ঠিকটা বেঁচে, জানাজার সময় দাঁড়িয়ে নবীকে সালাম দেই। জানাজা নামাজে দুরূদ শরীফ আছে না? আপনাদেরকে বলতে চাই, তারা কিয়াম শরীফ পড়তে বাধা দাও, আমরা যখন জানাজার নামাজটা দাঁড়াই পড়ি, দুরূদরা কেন দাঁড়াই পড়ো? তখন কেন ফতোয়া দেব না যে এটা না যায়? তারপরে জানাজার মধ্যে প্রিয়নবী, আপনি ইন্তিকালের মধ্যে প্রিয়নবী, আপনি যেখানে যান প্রিয়নবী, তার মানে প্রিয়নবী আমাদের সেন্টার, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি। নির্যাতিত ও নিপীড়িত অত্যাচারিত আজকে মুসলমানদের দুই পয়সা দাম নাই, ঠিক না বেঠি? কারণ প্রিয়নবীর প্রতি মুসলমানের প্রেম নাই। মুসলমানের ঠিকানা হয়ে গেছে ইহুদি রাষ্ট্র, মুসলমানের ঠিকানা হয়ে গেছে আমেরিকান, মুসলমানদের ঠিকানা হয়ে গেছে বাতিলের রাষ্ট্র। মুসলমানদের ঠিকানা হওয়া উচিত প্রাণের ভূমি মদিনা, ঠিক না বেঠি? আপনারা কি বলেন? একটা হাদিস আমি বলে শেষ করে দেব, মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের আব্দুল্লাহ তাস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন মানলাম ইয়ারা ওয়ালা ইয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিহি ওয়া আহলিহি লাম ইয়ারা নাফসাহু ফি মিলকিহি লাম ইয়াজুক হালাওয়াতাল সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়ালা সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ বলে শেষ করে দেব, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, সবাই বলেন আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। আমরা বলি প্রাণাদিক প্রেণভূমি, কেন বলি? দলিল নেন, হাদিস শরীফে আছে। আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার তোমার আত্মার মালিক কে, আমরা বলবো আল্লাহ, ঠিক না বেঠি? আরে আমাদের আল্লাহ কি বলছে শোনো, হাদিস শরীফের মধ্যে প্রিয়নবী কি বলছে শোনো, প্রিয়নবী বলছে না আত্মার মালিক আল্লাহ নয়, আল্লাহ যদি আত্মার মালিক হয়, আল্লাহ থেকে যদি আত্মাটা আসে তাহলে কি শিরিক হবে না? হ্যাঁ, কারণ প্রিয়নবীর নূর থেকে আমরা সৃষ্টি, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ থেকে সৃষ্টি নাকি আমরা, কথা বলেন, বুঝে বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয়নবী বলছেন যে কি লাম ইয়ারা নাফসাহু ফি মিলকিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের আত্মার মালিকানা আমি রসুলের কে মনে না করবা, তোমার আত্মার মালিকানা, জীবনের মালিকানা, জিন্দিগির মালিকানা, তোমার সব কিছুর মালিকানা আমি রসুলকে মনে করতে হবে। কেন? কারণ আমার তোমার আত্মাটা আমি রসুল থেকে এসেছে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাম ইয়ারা নাফসাহু, যে এরকম মনে না করবে, লাম ইয়াজু ভালোবাতার সুন্নাতি, তারা যদি সুন্নত পালন করে, প্রিয়নবীর সম্মান নিয়ে আলোচনা করে, প্রিয়নবীর সাথ করতেছেন, তাদের অন্তর ভালো হবে না, অন্তরের মেঝে ঢুকবে না, স্বাদ পাবে না, এজন্য আমি নবীকে তাদের মালিকানা মনে করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, এজন্য একটি ঠিকানা আমাদের নির্ধারণ করতে হবে, আমার তোমার ঠিকানা, সবাই বলেন প্রাণের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি। আল্লাহ যেন প্রাণের ভূমি মদিনার ঠিকানা করতে করতে দুনিয়ার সব সুন্নিদেরকে এক প্ল্যাটফর্মে আসার, সব দরবার শরীফকে এক হয়ে আমরা যেন সুন্নিরা সুন্নি আন্দোলন করতে পারি, সুন্নিরা যেন সুন্নিদের মেসেজ দিয়ে অগ্রসর হতে পারি। আল্লাহ আল্লাহ রাসূল যেন সেই তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।